পুরান ঢাকায় এবার এক ওয়ার্ড কাউন্সিলরের যোগ সাজশে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ওয়াহেদ বক্স ওয়ার্ক স্টেটের একাংশ দখলে নিয়েছেন দক্ষিণ সেটের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন। মতোয়ালির পরিবার বলছে কাউন্সিলর স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে 2022 সাল থেকে এ সম্পত্তি দখল করে রেখেছেন। ভুক্তভোগীরা দ্বারে দ্বারে ঘুরলেও কুম্ভকর্ণে ঘুমে প্রশাসন, যদিও অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত দেখুন মাসুদ মুস্তাহিদের প্রতিবেদনে। পুরান ঢাকার ওয়াহেদ বক্স ওয়ার্ক স্টেটের মোতোয়াল্লি কতজন, এ নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। একপক্ষের দাবি, অসহায় এক পরিবারকে 100 টাকা ভাড়ায় 80 বছর আগে থাকতে দিয়েছিলেন বাপদাদারা, তারাই এখন নিজেদের মালিক দাবি করে বসেছেন, আর এই সুযোগের ফায়দা লুটছেন স্থানীয় কাউন্সিলর। সত্যতা জানতে বংশালের আগাসাদেক রোডে দেশ টিভি নিউজ টিম, কথা হয় ওয়াকফ স্টেটের বর্তমান মোতোয়াল্লির ছেলে জহিরুল ইসলাম আসিফের সঙ্গে। 1983 সালে এই সম্পত্তির মোতোয়াল্লির দায়িত্ব পান তার বাবা মোহাম্মদ আইয়ুব। প্রতি বছর সম্পত্তির চাঁদা সরকারকে দিয়ে আসলেও 2022 সালে এর একাংশ বেদখল হয়ে যায়। এরপর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন বহুদিন বর্তমান কাউন্সিলর, যদিও আওয়ামী লীগ নামধারী বলবো আমি, সেইটাকে দখল করেছে এবং গায়ের জোরে, কোনো আইনের তোয়াক্কা না করে দখল করে, সে এই যে দেখতে পাচ্ছেন আপনার ভাড়া দিয়ে খাচ্ছে সে, এবং আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে, কথা বলতে গেলে মেরে ফেলবে, কেটে ফেলবে। ওয়াকফ সম্পত্তির দাবিদার ভাড়াটিয়া আব্দুল মতিনের একটি ভিডিও হাতে পায় দেশ টিভি, যেখানে তিনি নিজেকে ভাড়াটিয়া হিসেবে পরিচয় দিচ্ছেন। আব্বুকে আজ পর্যন্ত আপনার থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, কখনো ভাড়া চাইছে? না, তো আমি বলছিলাম যে ওই যে 100 টাকা ভাড়া আছে, 40 টাকা চাইছে, না করতেছে। তাহলে মামলা কেন? সাফ জানিয়ে দেন ক্যামেরার সামনে আসবেন না তিনি। এখন এই মুহূর্তে আমার পক্ষে কাগজপত্র ইয়া করার ঝামেলা আছে, আমি এই মুহূর্তে পারবো না তো দিতে। আপনি কোথায় আছেন প্রয়োজনে? আমি আপনার বাসায় যাবো, সমস্যা কোথায়? না, আমি এখন না, ওইখান থেকে আমি ইয়া করে আসছি, আমি ভাড়া দিয়ে আমি অন্য জায়গায় আছি। অভিযোগ অস্বীকার করলেও সম্পত্তি দখল করতে আব্দুল মতিনকে সহায়তা করার কথা জানালেন স্থানীয় কাউন্সিলর। ওই অভিযোগ করছে ওই মতিন ভাইয়ের জায়গা আইয়ুব আত্মসাত করতে চায়, ওরে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে চায়। এই মতিন ভাই অগো জ্বালা যন্ত্রণায়, হ্যাঁ, এই কারখানাটা ভাড়া দিয়ে উনি কামরা কি চোর থাকে, উনি ব্যাংকে জব। দখলকৃত জায়গায় গিয়ে বন্ধ পাওয়া যায় কারখানা, দেশে আইন আদালত থাকতে ওয়াকফ সম্পত্তি দখল করে কারখানা বানাতে হলো কেন, ভাড়ার টাকাও যাচ্ছে কার পকেটে, এমন সব প্রশ্ন থেকেই যায়। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।